গতকাল রাতে ভয়াবহ যান দুর্ঘটনা থেকে অব্যাহতি অ্যাম্বুলেন্সের। ঘটনার বিবরণে জানা যায়, জরুরি পরিষেবা দানকারী একটি অ্যাম্বুলেন্স জীবিতে আসছিল মুমূর্ষু রোগী নিয়ে। দ্রুতগামী একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে প্রথমে এবং পরবর্তী সময় দ্বিচক্র যান অর্থাৎ বাইককে ধাক্কা মারে। এরপরই সোজা এসে সংঘর্ষ বাঁধে অ্যাম্বুলেন্সটির সাথে মুখোমুখি, এমনটাই জানালেন অ্যাম্বুলেন্সের চালক। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটা পেশেন্ট নিয়ে জীবিতে যাইতেছে, পেশেন্টটা আসলে খুব সিরিয়াস, অক্সিজেন লাগানো আসলে নিয়ে আইতেছে। ওই জায়গাতে আসার পরে ওই দিক থেকে মানুষের গাড়িটা একটা বাইকের বাড়ি দিছে ওই জায়গাটাতে, সামনে একটা বাইকের বাড়ি দিয়ে সেটা চাটলে আমার মাছ। আপনার অ্যাম্বুলেন্সে কি পেশেন্ট আছে? হ্যাঁ, পেশেন্ট আছে, পেশেন্টটাও সিরিয়াসই আছে। পরে তাদেরকে মানে বাড়ির লোককে আসলে তারাও আহত হয়েছে, পরে হাঁপানিয়ার থেকে গাড়ি আনে সেটা অ্যাম্বুলেন্স জন্য তারা জীবিত পাঠানো হয়েছে। কি অ্যাম্বুলেন্স? হ্যাঁ, আমি ড্রাইভার। কি ব্যথা আছে? পেশেন্ট এখন কতজন আছিল গাড়িতে? গাড়িতে একজন মেডিকেল স্টাফ আর পেশেন্ট পার্টি আসলে দুইজন আর পেশেন্ট একজন, টোটাল চারজন আসলো, মানে আমি শুধু পাঁচজন। এটা শ্বাসকষ্ট, তারা পেশেন্ট যে আসলে এত অসুস্থই, আর বাড়ির লোক যে আসলে হেও তারাও আমি হাতে পায়।